गोटा भारतीय चलचित्र अंगने सबसे जनप्रिय और व्यवसा सफल फ्रैंचाइजी धूमेर चतुर्थ किस्ती निर्माण घोषणा दिए बॉलीवुड बॉक्स ऑफिस कापानो सिनेमा पाठान परिचालक सिद्धार्थ आनंद सिनेमाटी सम्पर्के एक बड़ अपडेटर प्रतिश्रुति दिए चलचित्र निर्माता सामाजिक जोगाजोग माध्यमे सिद्धार्थ लिखेछेन धूम फोर अपडेट सन्ध्या सातटाय संगे थाकुन सिद्धार्थेर शेयर करा प्राथमिक घोषणा थेके धारणा करा होच्छे जे धूम थ्री एर परिचालक विजय कृष्ण आचार्य धूम फोर परिचालना करते जाच्छेन सिनेमाटीर गल्प लिखछेन तिनि जशराज फिल्मेर बैनारे सिनेमाटी प्रयोजना करबेन आदित्य चोपड़ा सिद्धार्थेर शेयर करा पोस्टारेओ तादेर नाम उल्लेख करा होयेछे 2004 সালে সঞ্জয় গাদভী পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ধুম ছিল বলিউডের অন্যতম সুপারহিট চলচ্চিত্র ছবিটিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম অভিষেক বচ্চন ও উদয় চোপড়া এরপর 2006 সালে মুক্তি পেয়েছিল ধুম 2 এর সিকুয়েল এতে অভিনয় করেছিলেন ঋতিক রোশন ও ঐশ্বরিয়া রায় বচ্চন সর্বশেষ 2013 সালে ধুম 3 মুক্তি পেয়েছিল আর এই সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান যা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল প্রায় এক দশক পর ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ পর্ব নির্মাণের ঘোষণা করা হয়েছে এই উচ্চাভিলাষী অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির সম্পর্কে আদিত্য চোপড়া সম্প্রতি ডকুমেন্টারি দ্য রোম্যান্টিক্সে বলেছিলেন হিন্দি সিনেমার তিনটি স্তম্ভ ছিল ড্রামা ইমোশন এবং রোম্যান্স সবাই বলতো এই তিনটি ছাড়া হিন্দি সিনেমা করতে পারবেন না কিন্তু ধুমের মাধ্যমে আমি এই তিনটা পিলার সরিয়ে দিয়ে এমন একটি ফিল্ম বানিয়েছি যেখানে আমি মনমোহন দেশাই এবং মাইকেল বেকে একত্রিত করেছি ধুমে আমি অভিষেক বচ্চন জন আব্রাহাম ও উদয় চোপড়ার চেয়ে বেশি টাকা খরচ করেছি বাইকে এবার সিনেমা প্রেমীদের দেখার পালা কবে আসছে ধুম 4 চলচ্চিত্রটি